শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা করার বিরোধিতা করে শিলিগুড়ির হামশি চকে অবস্থান বিক্ষোভে সামিল হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তবে হাসমি চক থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে অন্যান্য বিজেপি নেতৃত্বদেরও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আমি তো বারবার করে বলেছি, যারা দুর্নীতি করে তাদেরকে ছেড়ে রাখা হয়েছে, যারা যারা চুরি করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্নীতির সাথে যুক্তদের মুক্তাঞ্চল সত্য, যারা কথা বলবে তাদেরকে দুর্বৃত্ত দুর্গে পুড়ে ফেলা হবে। না যেতে হবে না, চলে দক্ষিণবঙ্গের মমতার এই অত্যাচার লোকসভা।